যাদের অভাব নেই তারাই চুরি করে। আমি সেই শৈশব থেকে যখন কীর্তন শুনেছিলাম তখন থেকে বাস্তবটাকে কখনো ভুলতে পারিনি। বাস্তবের যদি একটা উপমা না দিতে পারি তাহলে আমার রাত্রিতে ঘুম হয় না। মানুষগুলোকে কীর্তন করে এলাম, শুধু শুধু কতগুলো গান শুনিয়ে এলাম, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক চুরি করছে। এই ভাগবতটা আপনাদের পড়া নাই, কিন্তু আমাদের দেশের মাথা যারা তা জানেন তাদের সবার ভাগবত পড়া আছে। রবীন্দ্রনাথ লিখতে হে বাধ্য হয়েছিলেন, এ জগতে হাই সেই বেশি চাই আছে যার ভুরি ভুরি। কারা চুরি করছে আর দেখতে পাচ্ছেন, পাড়ায় চোর আছে। এখন চোর যদি দেখতে হয় তাহলে কোথায় যেতে হবে? গৌর হরি বল। রাজ্যে যেতে হবে, কেন্দ্রে যেতে হবে, দেশ বিদেশে যেতে হবে। কোন গরিব মানুষ চুরি করছে বলুন তো? আর কোন গরিব মানুষ চুরি করছে? আগে তো চোর ধরা পড়তো, আমরা তো সবাইকে এসে চোরকে শাস্তিও দিয়েছি। এখন কে চুরি করছে বলুন? আপনাদের পাড়ায় কে চোর আছে? তাহলে চুরিটা করছে কেনা যাদের অভাব নেই? এ বেলা এক রকমের গাড়ি, ও বেলা এক রকমের গাড়ি, এ বেলা এসি, ও বেলা ওসি, গোটা দেশটাকে শেষ করে দিচ্ছে। তাহলে ভগবান অতুল ঐশ্বর্যের মালিক, তিনি যদি চুরি করতে পারেন তাহলে এরা বলতেই পারে আমাদের চুরি করলে অপরাধ সাক্ষী। আমি তো এখানে দাঁড়িয়ে নাম বলতে পারি না, কিন্তু এইটুকু জানি ভগবান চুরি করছেন, তাই সবাই গালে হাত দিয়ে বসে আছে। দেখুন চুরি করে কি করছে না? খেতে খেতে আমরা কি করি জানেন? অনেক সময় আর না খেতে পারলে পাতে রয়ে যায়, সেইগুলো নিয়ে এসে কি করি? যারা খেতে পায় না তাদেরকে বিলিয়ে দিই, মানে কুকুরকে বলি তু। এই তো সমাজ ব্যবস্থা। আমরা অবাক হয়ে গেছি, মা তোমার ছেলে কেন চুরি করে? মায়ের লজ্জাই মুখটা লাল হয়ে গেছে। এই রাজার ঘরে কত দেশবাসী এসে তারা প্রতিপালিত হচ্ছে, আর আমার ছেলে যদি কারো ঘরে গিয়ে একটু ননি খেয়ে নেয়। এতদিন জানতাম তোরা খুব ভালোবাসিস, এতদিন জানতাম। ভাই অপরাধ নিও না, তোমরা যাও। আমার ছেলেকে আর কারো ঘরে যেতে দেবো না। কেন? এই অপবাদ আমার সহে না। ব্রদের প্রসিদ্ধ নবনীত চোরা ঘরে এসে চোর বলে দিয়ে গেলি, তোরা যা। আমি কথা দিচ্ছি আমি আমার গোপালকে কারো বাড়ি যেতে দেব না। মায়েরা সবাই ফিরে যাচ্ছেন, বলে তোরা শোন একটা কথা জিজ্ঞাসা করি,
আচ্ছা তোরা কি আমার গোপালকে কোনোদিন তোদের বাড়ি যাওয়ার জন্য আহ্বান করেছিলি? গোপালকে কি মনে মনেও বলেছিলি যে একবার আমাদের বাড়ি যাবে? যে যথামাং প্রপত্তন্তে তাং তথৈব ভজম্যহ। যদি বলি এস গৌর হে, তবেই গৌর আসবেন। চব্বিশ প্রহরি করুন, অষ্টম প্রহরি করুন, পঞ্চম রাত্রি করুন, এসো গৌর হেটা বাদ দিয়ে করুন, দেখি কেমন গৌর আসে। বলতে আপনাদেরকে হবে একবার এসো গৌর হে। তোরা কি বলেছিলি আমার গোপালকে তোদের বাড়ি যাওয়ার কথা? মনে পড়ছে না, কারোই মনে পড়ছে না। বলছে না মা আমরা বলি না। বলিস না, মনে করে দেখ তো। মহাজনের মনে পড়ে গেছে, এরা বলেছিল কিন্তু মনে রাখে। প্রতিশ্রুতি দিয়েছিলাম আজকে এখানে আসতে যে কি কষ্ট হলো জানেন, গোটা রাস্তাটাই ভেঙে গেছে, কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলাম এই রাস্তাটা পাকা করে দেবো, করেছি। তাই বললে মনে রাখি না। তোরা বলেছিলি কবে জানিস? ভগবানকে আহ্বান করেছেন কবে? না যেদিন ভগবানকে মা যশোমতী একদিন নবনীতি সেবা দিয়েছিলেন, এই সেবা দিতে দিতে মায়ের সকল গোপাল আমি তোমাকে ননি দেব, কিন্তু বিনিময়ে আমি যা বলবো তা শুনবে তো? বললেন মা আমি তো চিরকাল বলে এসেছি যে যথামাং প্রপত্তন্তে তাং তাতেই ভজম্যহ। তুমি যা বলবে তাই শুনব, যদি একটু প্রেম ভক্তি আমায় অর্ঘ্য দিতে পারো। তাই মা আমার করলেন কি, গোপালের করকমল পূর্ণ করে নবনী দিচ্ছেন। সেই আনন্দে গোপাল কি করছে? সেই আনন্দে গোপাল নাচে রে নাচে রে নন্দলাল। কেমন কেমন নাচে রে নাচে রে নন্দলাল। কেমন নাচে রে নাচে রে নন্দলাল। Yeah.
দেবেন গাড়িটা ছুটবে ততক্ষণ যতক্ষণ গাড়িতে তেল থাকবে তেল শেষ হয়ে গেলে ছুটবে ভগবান নৃত্য করছে দেখুন পদধ্বনি হচ্ছে তাহলে দেহকে বৃন্দাবন বলে না যোগীরা বলে বৃন্দাবন কোথায় খুঁজবে এই তো বৃন্দাবন দেহটা কি বৃন্দাবন তাহলে বৃন্দাবনে যে ভগবান আছেন হাত দিয়ে দেখুন পদধ্বনি হচ্ছে কিনা ভাই হচ্ছে আমার তো হচ্ছে দেখছি ঝিপ ঝিপ করছে যতক্ষণ ভগবানকে নবনী দিতে পারবেন মনে মনে ভাববেন না মাসে মাসে বডি চেকআপ করলেই বেঁচে থাকবো গোবিন্দ নৃত্য করছেন অন্য কেউ না এইখানে গোবিন্দের পদধ্বনিটা যদি চালিয়ে যেতে হয় তাহলে প্রেম ভক্তিটা দিতে হবে তাই মা মনে মনে ভাবছেন পাছে গোপাল থেমে যায় তাই মা কি করছেন রানী দিল পুরিকর খাইতে রঙ্গি মাধর অতি সুশোভিত ভেল তাই সুশোভিত ভেল তাই খাইতে খাইতে নাচে মায়ের সম্মুখ ভাগে হেরি হরষিত ভেল মা হরষিত ভেল মা আমি আপনাদের সামনে বহুবার এই কথাটা বলেছি আপনাদের গ্রামে তো আমি অনেকবার এসেছি তবু আবার বলে যাই সবাইকে কম দেবেন আমি কতবার বলেছি দলবল নিয়ে এসেছি তবু আমাকে কম দেবেন কিন্তু গোবিন্দকে যেন না কম দেন যদি কার্পণ্যতা করবেন আমার সঙ্গে করুন কিন্তু ভগবানকে কম দেবেন না কেন না ভগবানকে কম দিলে ঠকবেন আপনি তেল শেষ হয়ে গেলেই নিত্য থেমে যাবে তাই মা বারবার করছেন কেন নবনীটাকে দিয়ে দিচ্ছে এই গোবিন্দ যত নিত্য করছে ভগবানের পদভারে কি হচ্ছে ধরা টলমল 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 করে টলমল 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 করে টলমল 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 করে ব্রজগোপীর মন জানতে পারে ওরা টলমল 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 করে ব্রজগোপীর মন জানতে পারে ওরা টলমল 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 করে আজকে তো আমার মনে হচ্ছে ব্রজগোপীদের সঙ্গে আপনাদের কোনো তো ভাদ নেই সবাই ছুটে এসেছেন কৃষ্ণ কথা হবে তাহলে ভগবান নৃত্য করছেন এই ধরাটা যখন টলমল করছে ব্রজগোপীরা তারাও জানতে পারলেন তারা নিশ্চয়ই নন্দালয়ে একটা কোনো ঘটনা ঘটছে তাই আপনাদের মতো সেদিন করেছিলেন কি না ওই নন্দালয়ে এসে উপনীত হয়েছিলেন এসে কি দেখলেন মা যশোমতী গোপালকে নবনী দিচ্ছেন আর গোপাল কি করছেন গোপাল নন্দ দুলাল নাচে ভালি কেমন নন্দ দুলাল নাচে ভালি সঘনেতে দেয় কর
गोपाल जदि मोदेर घरे जेत घरे बसे नाच देखितम गोपाल जदि मोदेर घरे जेत घरे बसे नाच देखितम गोपाल जदि मोदेर घरे जेत এখানেও কিন্তু অনেকে মনে মনে চিন্তা করছে সৌরভ এমন একটা হরিবাসরের আয়োজন করেছেন ভগবান যদি করে আর সে যদি মরে আমরাও ঘরে বসে কিন্তু এমন একটা অনুষ্ঠান করব ভগবান যদি করে আর সে যদি মরে সেটা আর বলবো না ভগবান যদি করে আর সে যদি মরে ঘরেই আরম্ভ করবে এই গোপাল যদি আমাদের ঘরে যেত আহা একটু ক্ষীর স্বর্ণ মণির পরিবর্তে ভগবানের নিত্য ভাবা যায় ভগবান অঙ্গনে এসে নৃত্য করবেন যদি গোপাল আমাদের ঘরে যেত আমরা ক্ষীর স্বর্ণ মণি দিয়ে আমরা নাচ দেখতাম এক এক করে সবাই বাড়ি চলে গেলেন গোবিন্দ আশীর্বাদ করলেন তোমরা যখন আমায় কামনা করেছো আমি যাব সেই জন্য কিন্তু ভগবান সবার ঘরে ঘরে গিয়ে ক্ষীর স্বর্ণবনিটা সেবা করেন গো দহন করে নবনীত তৈরি করে থরে থরে সাজিয়ে রেখেছেন কার জন্য না গোবিন্দের জন্য ভগবানের জন্য এখন পর্যন্ত সেই ভগবান যদি সেবা করে নেয় এটা অন্যায় করলেন না ঠিক করলেন পঞ্চাশটা রাজভোগের রেখেছেন আজকে ঠাকুরকে সেবা দেব বলে বলুন তো এখন যদি ঠাকুর সেই পঞ্চাশটা রাজভোগকে খেয়ে নেয় মেনে নিতে পারবেন পারবেন মেনে নিতে তাহলে ভগবানের জন্য যে টাকা খরচ করে আপনি পঞ্চাশটা রাজভোগ আনলেন কে খেলো তার পারল খাই ভগবানই খেয়ে নিয়েছেন কিন্তু জীবের কি স্বভাব জানেন জীব সব চায় চাই না কে বলে দিতে আর মরতে দিতে আর মরতে কোনো জিনিস চাই না ওই ঝাঁটা কুলোটাও চাই ঝাঁটা কুলোটাও চাই শুধু চাই না কোনটা ওই দিতে আর মধ্যে ভগবান ক্ষীরসর নবনীটা সেবা করেছেন এইটি তার অপরাধ ভগবান ঠিক করেছেন না ভুল করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় উঠে দাঁড়ালেন আমি ঠিক বলবো ঠিক করেছে কি ভুল করেছে বর্ণ পরিচয় প্রণেতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তিনি উঠে দাঁড়িয়ে বললেন ভগবান ভুল করেছেন কেন না বলিয়া পরের দ্রব্য হাত দিলে কি হয় চুরি করা হয় চুরি করা হয় ভগবান চুরি করেছেন ব্রজগোপীকে না বলে না বলিয়া পরের দ্রব্য হাত দিলে চুরি করা হয় এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের এই কথাটাকে কাউন্টার দিচ্ছেন কে না বৈষ্ণব শাস্ত্র বৈষ্ণব শাস্ত্র এই কথার কাউন্টার দিচ্ছেন হে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় আমি বলছি ভগবানের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য নয় যদি বলেন কেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক এই ব্রহ্মাণ্ডের মালিক যদি গোবিন্দ হন এগো ক্ষীরসর নবনীতা কার এই গুরু আছে গুলাই বা কার টাকা পয়সা গুলাই বা কার তো গোবিন্দের যদি নবনী হয় গোবিন্দের যদি এই গরু বাছুর গুলো হয় তাহলে গোবিন্দ যদি তার সম্পদ রাখেছেন অন্যায়টা কি তখন বৈষ্ণব শাস্ত্রের কথা শুনে জি মেনে নিলেন যে এটা ভগবানের অন্যায় নয় এখন অন্যায় কোনটা না আমাদের মেনে নেওয়াটা অন্যায় আমরা মানতে পারি না বলেছি তোরা যেতে
ব্রজগোপীরা মনে মনে ভাবছেন আমরা বলিনি তবে মনে মনে করেছিলাম। তাহলে বলে আর মনে মনে করার মধ্যে তফাৎটা কি? আমি যে কথাগুলো বলছি আপনারা শুনতে পাচ্ছেন, আমি যে কথাটা বলিনি মনে মনে করছি এটা আপনারা জানতে পাচ্ছেন? তাহলে ভগবানে মানুষে তফাৎটা কি? না আমি একটা কথা বললাম আপনারা শুনতে পেলেন, বললেন রবীন্দ্রবাবু এটা বলেছেন, যেটা আমি বলিনি মনে মনে করছি সেটা কি আপনারা বুঝতে পারবেন? ভগবানে মানুষে তফাৎ কি জানেন? ভগবানকে বলা হয় ভাবগ্রাহী। ভক্ত যাহা মনে করে মনে করে ভগবান তাহা জানতে পারে জানতে। মনে করব সেটা আপনারা কিছুতেই বুঝতে পারবেন না যে রবীন্দ্রবাবু কি মনে করছেন। নরীর মন না বুঝে নারায়ণ, ভগবান ভক্ত যা মনে করবেন ভগবান সব জানতে পারবেন। তাই ব্রজগোপীরা যখন মনে মনে চিন্তা করলেন, বললেন যে গোপাল যদি আমাদের বাড়ি যেত আমরা ক্ষীর স্বর নবনী দিয়ে আমরা গৃহে বসে নাচে দেখিতা, গৃহে বসে নাচে দেখিতা, গৃহে বসে নাচে দেখিতা, আমরা গৃহে বসে নাচে দেখিতা। গোপাল যদি মোদের মোদের গৃহে যেত আমরা গৃহে বসে নাচে দেখিতা, ওই গোপাল যদি মোদের ঘরে যেত গৃহে বসে নাচ দেখিত, গোপাল যদি আমাদের বাড়ি যেত আমরা গৃহে বসে নাচ দেখতাম। তাই ভগবান সবার ঘর গিয়েছিলেন। ঠিক আছে ভাই তোরা যা, আমি কথা দিচ্ছি আমি গোপালকে আর কারো বাড়ি যেতে দেবো না। সব ব্রজবাসীরা চলে গেলেন। মা মনে মনে ভাবলেন আমি তো বলেছি যে কারো বাড়ি যেতে দেবো না, কিন্তু ছেলেকে ধরে রাখা যাবে বাবা বলুন তো? আমাদের বাড়িতে তো আমরা বলি পাশের বাড়িতে যেতে দেবো না, ছেলেকে ধরে রাখা যায়? তাই মা মনে মনে ভাবছেন যে গোপাল ঘুম থেকে উঠলে আমাকে গোপালকে কিন্তু ব্যবস্থা করতে হবে একটা। ভগবান রাত্রিবেলা শয়ন করে আছেন, ভগবান জাগেন কখন? আমি বলছি আমি আটটা না বাইলে ঘুম থেকে উঠি না, কেন আমার না উঠলেও চলে, কিন্তু যে লোকটার কাজ আছে বলুন সে ভোর ভোর উঠে কিনা? চাষিবাসী ভোর ভোর উঠে পড়ে না? তাহলে ভগবানের কাজ যে আরো বেশি। একটা চাষির না হয় দুটো ছেলে তিনটা মেয়ে, একটা চাষির দুটো ছেলে তিনটা মেয়ে কি একটা ছেলে কি একটা মেয়ে? ভোর ভোর উঠে দেখুন কাজ করতে আরম্ভ করেছে। তাহলে একটা ছেলে মেয়ে থাকলে যদি এত ভোর ভোর উঠে কাজ করতে হয়, এই জগতের সমস্ত জীবগুলো যার সন্তান সেই ভগবানের কাজ কত বলুন? তাই ভগবানকে যখনই স্মরণ করার না কেন ঠিক চারটা বাইলেই ভগবান উঠে পড়বেন। মাঝসমতি মনে মনে ভাবছেন গোপাল যদি চারটায় উঠে আর উঠে যদি কারো বাড়ি চলে যায়, তাই মা উঠেছেন কখন? চারটার আগে। হ্যাঁ ভাই চারটার আগে কটা? তিনটা। মা তিনটায় উঠে শিওরে বসে আছেন, গোপাল বললেই আমি গোপালকে বলে দিই। ভগবত সেবাটা মুখের কথা নয় জানেন, আমাদের দেশে চব্বিশ পহর হয়, অষ্টম পহর হয়, পঞ্চম রাত্রি হয়, গোসাই আসেন, ছড়িদার আসেন, ভোর হয়ে গেল পাঁচটা বাজছে ছটা বাজছে, ও ঠাকুর মশাই উনি মঙ্গল আরতিটা হবে কখন? এখনো ঘুমাচ্ছেন যে ভগবান জাগবেন চারটায় কিন্তু সেবক জাগবেন কটায়? চারটার আগে। তাই ভগবানের মা কিন্তু মা নয়, ইনি হলেন বাৎসল্য রসের সেবক। তাই মা তিনটার সময় উঠে শিওরে বসে আছেন আর ভগবানের লীলাটা দেখবেন বলে ওই বৃন্দাবনে শুকসারি
তারা ভগবানকে জাগাচ্ছেন কেন না মা জেগে গেছেন এখন গোবিন্দকে জাগাতে বললি আমরা একটা লীলা দর্শন করব আশা করে বসে আছেন তারা গোবিন্দকে জাগাচ্ছেন ও গো স্বামী জাগো স্বামী জাগো বলে সুখ সারি ডাকে সম্পর্ক হয়